আলী কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, বাবার সম্পর্কে কিছু বলো। বাবা আদর করে না বকা দেয় বেশি? না, অবশ্যই আদর করে। মানে প্রত্যেক বাবাই তার ছেলেকে অনেক আদর করে। আমার বাবা আমাকে অনেক আদর করে। মাঝে মধ্যে হয়তো বকা, এক দুটো বকা দেয়, কিন্তু অনেক আদর করে। আচ্ছা আচ্ছা, বকা কেন দেয়? খেলার জন্য বকা বকা দেয় দেয়? হয়তো খেলার জন্য। মাঝে মধ্যে তেমন বকা না, কিন্তু বলতে গেলে ফিডব্যাক, আর মাঝে মধ্যে বাসায় এক দুটো বকা দেয়। আচ্ছা, মাশাআল্লাহ, তুমি অনেক পরিণত। তোমার সাথে আমি যদি 10 সেকেন্ড যদি কথা বলে থাকি, আমার মনে হয় যে অনেকে যারা আসলে শুনছেন, আমাদের দর্শকরা, তারা হয়তো কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবেন যে নাফিস ভাইয়ের ছেলে নাফিস ভাইয়ের মতোই আসলে পরিণত। আলী, কি হবার ইচ্ছে আসলে তোমার জীবনে, মানে তোমার জীবনের ফিউচার প্ল্যান যদি বলো, শেয়ার করো। আমি সব ছোটবেলা থেকেই বাবাকে দেখছি যে ন্যাশনাল টিমে খেলে, বিপিএল এ খেলে, টিভিতে যে খেলা দেখি, খেলা দেখলে খুব ভালো লাগে। সেটা দেখেই আমার মনে হয় যে আমি যদি কোনোদিন ন্যাশনাল টিমে খেলি, আমার বাবা একটা জিনিস শুরু করেছে, আমি ওই জিনিসটা শেষ করতে পারবো। বাবার একটা লেগেসি আছে, তো আমার একটা ইচ্ছা আমার নিজের একটা লেগেসি বানানো। বাহ, মাশাল্লাহ। এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি এখন ক্লাস 7-এ। কোথায় পড়ছো? স্কলাস্টিকা। আচ্ছা, তোমার ফ্রেন্ড সার্কেলরা কি জানে যে তুমি আমাদের বাংলাদেশের একজন অন্যতম সেরা ক্রিকেটার নাফিস, শাহজাহান নাফিসের ছেলে? হ্যাঁ, তারা কি বলে তোমার সম্পর্কে, কি বলে, তোমার বাবার খেলা দেখেছে কিনা তারা? তারা বাবা তো আসলে একটা বলতে গেলে 2006-13 খেলেছে। তখন আমি আমার এখন যে ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই তখন ছোট, তো হয়তো তেমন খেলা দেখেনি, কিন্তু যখন ইউপিএল খেলে তখন ঠিকই খেলা দেখে, তো ভালো লাগে তাদের খেলা দেখতে। বাবার প্লেইং ক্যারিয়ার, ব্যাটিং হাইলাইটস গুলো দেখা হয় কিনা, সেরা সেরা ইনিংস গুলো দেখা হয় কিনা তোমার ইন্টারনেটে? হ্যাঁ, অবশ্যই দেখা হয়, বাবার ইনিংস অলওয়েজ দেখা হয়। কোন ইনিংস গুলো তোমার মানে খুব ভালো লেগেছে, দৃষ্টিনন্দন লেগেছে, মনে হচ্ছে যে না মানে সুপার খেলেছে বাবা, তোমার বাবা? অস্ট্রেলিয়ার সাথে যে ফার্স্ট 100টা, ওটা অবশ্যই বাবার ক্যারিয়ারে অনেক বড় একটা ইনিংস। কিন্তু বলতে গেলে আমার বাবার টি-20 ইনিংস গুলো খুব মজা লাগে আর আনন্দ লাগে। বিপিএল এ যেগুলো, যেমন 2016 বিপিএল এ যে একটা 55, এরপর 63, এই কয়টা ইনিংস টি-20 ফরম্যাটে হলো অনেক মজা, কারণ অনেক বিগ হিটিং থাকে। আচ্ছা, তুমি কি তোমার বাবাকে আবার ন্যাশনাল টিমে দেখতে চাও কখনো? অবশ্যই দেখতে চাই, সব সময় বাবাকে ন্যাশনাল টিমে দেখার ইচ্ছা থাকে। কারণ যখন ক্রিকেট টিমে খেলা দেখি, তখন অলওয়েজ মনে হয় যে আমার বাবা একটা সময় খেলতো, আর আরো যেন খেলতে পারে, আরেকটা দিন যেন চান্স আসে। তোমার মায়ের কাছে বাবার গল্প মানে কেমন শোনো আর কি, মানে তোমার বাবা কেমন, মানে কিরকম মানুষ, সেটা কি তোমার মা গল্প করে কিনা তোমার কাছে? হ্যাঁ, ইনফ্যাক্ট মা ক্রিকেট সম্পর্কে সব ক্রিকেটারদের নিয়ে কথা বলে, সবসময় হিউমিলিটি নিয়ে কথা বলে। বাবার অনেক হিউমিলিটি, এরপর অনেক রিসপেক্ট, এইসব নিয়ে অনেক সময় কথা বলে, যে সব সময় অন্যদের জন্য রিসপেক্ট থাকতে হয়। আচ্ছা, তুমি যদি আসলে কখনো ন্যাশনাল টিমে ক্রিকেটার হও বা চান্স পাও, তোমার প্লেইং রোল কি থাকবে? তুমি কি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, না একজন পিওর ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও? আমি হলে গিয়ে আমাকে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে পোর্ট্রে করতে চাই। ধরেন 3 অথবা 4-এ ব্যাটিং করি, আর মিডল ওভারে বোলিং, এই রোলটা আমি নিজেকে নিজের উপর এস্টাবলিশ করতে চাই। স্পিন বল না মিডিয়াম পেস না ফাস্ট বল? পেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডান হাতে না বাঁ হাতে? ডানহাতি। আর ব্যাটিং ও ডান হাতি তাই তো? না, ব্যাটিং বাম হাতি, বাবার মতো। বাবার মতো। নাফিস ভাই, আপনার কাছে জানতে চাই যে আমাদের এই ক্রিকেট অঙ্গনে অনেক ক্রিকেটারের সন্তানই রয়েছেন, তাদেরকে আমরা প্রশ্ন করি, আমরা নিজেরা সাংবাদিকদের কিউরিয়াসিটি থেকে, ছেলেকে ক্রিকেটার বানাবেন কিনা বা মেয়েকে ক্রিকেটার বানাবেন কিনা, তারা যেটা বলেন যে সন্তান যেটাই হয় তাদের উপর আসলে কোনো, আমরা কোনো কিছু চাপিয়ে দেবো না, আল্লাহ
সন্তান দিয়েছেন, সে বড় হবে আর সে তার নিজের ফিউচার নিজে করবে, যদি বাবার মতো ক্রিকেটার হতে চাও হবে। আপনি আপনার ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য কোনো চাপ প্রয়োগ করেছেন কিনা, বা সে কি বাই বর্ন সে ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা তার ঠিক তার মধ্যে ছিল কিনা, এটা আপনি একটু বাবা হিসেবে বলেন। তো প্রেসারাইজ থাকে, প্রেসারে থাকে না, বাট পড়াশোনার ব্যাপারে আমি সবসময় বাসার থেকে একটা স্ট্রিক্ট পজিশনে থাকি। আমি বিশ্বাস করি পড়াশোনা যদি ঠিক মতো করতে হবে একজন ছাত্র হিসাবে, আর খেলাধুলা যদি করতে চাই অবশ্যই আমার সর্বোচ্চ সাপোর্ট তো থাকবেই। আমি যখন খেলি বা আমি যখন নিজের কাজটা করি তখন কাজের ব্যাপার, কাজে এতটাই বেশি ব্যস্ত থাকি যে অনেক সময় ও ফিল করে যে ওকে ওভাবে সময় দেওয়া হচ্ছে না। আবার যখন বাসায় থাকি তখন চেষ্টা করি ওদের পূর্ণ মানে ফ্যামিলিকে পূর্ণ সময় দেওয়া। তো আমার ছেলের অনেক সময় কমপ্লেন থাকে যে তুমি তোমার প্র্যাকটিস তোমার কাজ নিয়ে সবসময় বেশি ব্যস্ত থাকো, আমাকে কম সময় দাও। মানে তোমার সবচেয়ে পছন্দের জিনিস কি, যেটা বাবা সবসময় বাবার কাছে চাও আর কি, গিফট করো, আবদার করো, কি কি আবদার করো বাবার কাছে? বাবার কাছ থেকে অনেক কিছু চাই, এর মধ্যে একটা হলো গিয়ে বাবা যেটা বললো সময় চাই অনেক, সময়টা অনেক চাই, কারণ বাবার সময়ের চেয়ে বেশি আর তেমন কিছু অনেক কম জিনিস আছে যে বাবার সময়ের চেয়ে বেশি ভ্যালুয়েবল। তো এই জিনিসটাই সবচেয়ে বেশি চাই। বাবার সাথে বসে মুভি দেখা হয় কিনা, বা যখন অবসর থাকো তখন আসলে কি করো বাবার সাথে? বাবার সাথে খেলি, মুভি দেখি, খাই, অনেক কিছুই করা হয় সারাদিনে। আচ্ছা, ছোট একটা বোন রয়েছে তোমাদের, তো তাকে কিভাবে আসলে টেক কেয়ার করো, বা বাবাও কতটুকু সময় দেয়? বাবাই অনেক সময় দেয়, আমি অনেক সময় দেই, কিন্তু যেহেতু বাবার অনেক টাইমই ব্যস্ত থাকে তাই আমারও অনেক বেশি সময় দিতে হয়। বোন অনেক আদরের, এই জন্য অনেক সময় দিতে চেষ্টা করি, অনেক আদর করি। আচ্ছা, বাবা মা বোনকে বেশি আদর করে না তোমাকে বেশি আদর করে, বা ও আসার পরে আসলে আদর কমে গেছে কিনা? না না, এমন কিছু না, বাবা মা দুইজনই আমাদেরকে সমানভাবে আদর করে। আমার আমার ওয়াইফ পূর্ব পরিচিত, আমার আমার আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার আম্মা আমার শাশুড়ি ওনারা কলেজ মেট ছিলেন, বান্ধবী ছিলেন, তো ওইভাবে পরিচয়। তারপরে যেটা হয়েছে যে শুরুতে মানে তারপর যখন ইউনিভার্সিটি শুরুতে ওর সাথে দেখা হয় তখন আমি তখন আমি জাতীয় দলে মাত্র ঢুকেছি আর কি। তো ওইরকম সিচুয়েশনে আমার যেই ফিলসফিটা ছিল যে ওই আমি যেহেতু আলটিমেটলি একটা সম্পর্ক এবং একটা কমিটমেন্টের সম্পর্ক এটাকে ড্র্যাগ করতে চাইনি, এই জন্য আসলে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত ছিল। কারণ আমি একটা প্রফেশনে আছি, পাশাপাশি পড়াশোনা করছি, এখন ধরুন আমি আমার ওয়াইফের সাথে কোথাও বাইরে বের হব তখন দেখা যাবে একটা মানুষ বলবে যে জাতীয় দলের প্লেয়ার এরকম ঘোরাঘুরি করছে। তো এই কথা এই ব্যাপারগুলো আমার কাছে ভালো মনে হয়নি। আর পাশাপাশি ধর্মীয় ভাবে তো একটা বাইন্ডিং ছিলই যে একটা ছেলে যখন কর্মক্ষম হয় তার আসলে বিয়ে করে নেওয়া উচিত। তো ওইসব চিন্তা করে আসলে তাড়াতাড়ি মানে খুব অল্প সময়ে বিয়ে করে ফেলেছিলাম, কারণ রিলেশনশিপটাকে মানে বিয়ের আগের রিলেশনশিপটাকে ওইভাবে ড্র্যাগ করিনি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের বিয়ের বয়স অলমোস্ট 14 বছর হয়ে গেছে, আল্লাহ আমাদের ভালো রেখেছে। আমাদের আমি সবসময় সবার কাছে আমাদের পরিবারের আমার পরিবারের জন্য দোয়া চাই। আপনি খুব পরিচ্ছন্ন একটা ফ্যামিলি সন্তান, মানে আপনার বাবা সেনা কর্মকর্তা ছিল, সব মিলিয়ে আপনারা দুই আরো আরো দুই ভাই আছে, তারাও ক্রিকেট খেলেছে, এখন কি খেলে শানফিস ভাই? না, আমার দুই ভাই এখন তারা ক্রিকেট খেলে, অবশ্যই ক্রিকেট খেলে, কিন্তু প্রফেশনাল পর্যায়ে খেলে না। আমার মেজু ভাই দাপটের সাথে বরিশাল ডিভিশনে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে, 19 ন্যাশনাল টিম, এজ লেভেল ন্যাশনাল টিম সবগুলোতেই খেলেছে। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমেরিকাতে শিফট করে, তো ওইখানে পড়াশোনা শেষ করে মাস্টার্স করে চাকরি ভালো চাকরি করছে, এবং পাশাপাশি ওইখানে আমেরিকায় যে লিগ গুলো হয় সেই লিগ গুলো কিন্তু রেগুলারই খেলছে। এবং কিছুদিন আগে লাস্ট ইয়ার ও আমেরিকার ন্যাশনাল টিমের প্রিলিমিনারি স্কোয়াডেও ডাক পেয়েছিল, 40 জনের যে একটা ক্যাম্প হয় ওখানে সেই ক্যাম্পটাও করেছে। আর ছোট ভাই ও আন্ডার 15 ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল ওয়ার্ল্ড কাপে, তারপরে এই লেভেল গুলো খেলে পরে ও আমেরিকা চলে যায়, ওখানে গ্রাজুয়েশন শেষ করে চাকরি করছে, ওরা উইকেন্ডে ক্রিকেট খেলে। তো যাই হোক, দর্শকরা সবসময় নাফিস ভাই আপনাকে অনেক ভালোবাসে, বলবো তাদের সবসময় আসা যে নাফিস ভাই আবারও মাঠে আসুক। যেটা বলছিলাম যে আপনার আসলে কোনো আক্ষেপ নাই, আপনি আবার জাতীয় দলে খেলতে পারবেন কিনা, বা আপনি প্রস্তুত রয়েছেন যে কালকে ডাক দিলে চলে আসবেন, এমন এমন বিষয়টা আর কি আপনি বলেছেন। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আর আপনার ফ্যামিলির জন্য সবার কাছে দোয়া চান, এই আর কি? জি জি, না, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শক আপনারা যারা দেখছেন, যারা বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করেন, আপনারা আমার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে সবসময় অনুপ্রাণিত করছে নিজেকে
প্রস্তুত রাখার বা ভালো খেলার আপনাদের দোয়াতে এবং সাপোর্টে কিন্তু ভালো খেলেছে এবং আপনাদের দোয়া এবং সাপোর্টে কিন্তু ভালো খেলছি। তো আমার জন্য সবসময় দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমরা আমি এমন ভাবে পারফর্ম করতে পারি যাতে আপনারা সবসময় খুশি থাকেন, এবং দোয়া করবেন যাতে আমি বাংলাদেশ ক্রিকেটকে সবসময় সার্ভ করতে পারি, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন, সবাই নিজে টেক কেয়ার করবেন এবং পরিবার টেক কেয়ার করবেন, এবং আপনারা সবসময় বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট থাকবেন ইনশাআল্লাহ।